রংপুর বেড়ানো শেষ, আর আমরা এখন যাচ্ছি মেহেরপুরে। আর দেখতেই পাচ্ছেন রাস্তা অনেক সুন্দর, আমি আলো বসে বসে যাচ্ছি, আর গাইডগুলো বেশ আজব। অটো ছেড়ে দিয়ে এখন আমরা বাসে, আর বাসে করে যেতে হবে আমাদের ট্রেন স্টেশনে। আমরা ফুলবাড়ি স্টেশন থেকে উঠবো, এবং এখান থেকে ফুলবাড়ি স্টেশন বেশ অনেকটা দূর। আর আমরা চলে আসলাম ফুলবাড়ি স্টেশনে, এবং এখান থেকে আমরা যাব চুয়াডাঙ্গা। যাত্রা অনেকক্ষণ, প্রায় অনেকক্ষণ বসে থাকতে হবে, আর এখনও ট্রেন আসতে বেশ কিছুক্ষণ দেরি আছে। চলুন স্টেশনটা ঘুরে দেখাই। দেখো, ঠিক আছে, আমি ভয় পাবো না। দেখো দেখো দেখো, আমাদের দেখা যাচ্ছে ছোট্ট কুকুর। ঠিক আছে, আমি ভয় পাবো না ছোট্ট কুকুর। ঠিক আছে, তুমি কি নিতে চাও? কি দেখবো? ও, এখানে কি আছে দেখবো? এখানে এখানে ফ্যান আছে, আর এখানে কত কিছু আছে, অনেক খেলনা। তোমার একটা ভায়োলিন আছে, দেখো এই যে ভায়োলিন আছে, তোমারও অনেক ভায়োলিন আছে, দেখেছ? কি নিতে চাও তুমি? কি বাস নিতে চাও? কি নিতে চাও? কোনটা কোনটা হাত দিয়ে দেখাও, ওইটা তুমি তো আরেকবার ছিঁড়ে ফেলেছো। আচ্ছা ঠিক আছে, এটা দেন তো, একটা পাখা দেন, পাখা দেন, পাখা দেন, চাচা পাখা দেন, পাখা দেন, ওইটা না, পরেটা পরেটা, ওইটা না না, ওইটা, আরে না, ওই সিঙ্গেলটা। হ্যাঁ, সুন্দর, ভালো লাগছে। কি বৃষ্টি পড়ছে! এখনও প্রচুর পরিমাণ আম আছে রংপুর অঞ্চলে, এবং দেখতে পাচ্ছেন একটা লোকাল ট্রেন আসছে। এই লোকাল ট্রেনে এই ক্যারেট ভর্তি আমগুলো উঠে যাবে, এবং বেশ ঘন্টাখানিক ধরে তারা এই আম উঠালো। আমরা অনেকক্ষণ ধরে দেখলাম এই আম ওঠানো, প্রচুর আম। আরও এর মধ্যেই একটি দেখতে পাচ্ছেন খেলনা নিয়ে নিয়েছে, এবং আমরা ট্রেনে উঠে গিয়েছি। ট্রেনে উঠে কিছু খেলতে শুরু করেছে। আমাদের জার্নিটা অনেকখানি, তো সে কারণে তার খেলনাটা খুব দরকারি ছিল, যেহেতু বাচ্চা খেলতে চাইবে। আর আলোর মা ঘুরতে ঘুমিয়ে গিয়েছে, আমি দূর থেকে ভিডিও করছি, এবং আলো তার হাড়ি নিয়ে খেলা শুরু করে দিচ্ছে। বেশ যাত্রা অনেক ঘুরে হওয়ার কারণে সে গরিব হয়ে যায়, যেন না যায়, যে কারণে আমি চেষ্টা করছি বারবার তার সাথে কথা বলতে, তাকে খেলা করতে। তো আমরা চলে আসলাম নাটোর স্টেশনের কাছে। আলো ঘেমে গিয়েছে, আর প্রচুর গরম ছিল বাইরে, যে কারণে তার গেঞ্জিটা খুলে দিয়েছি, এবং সে তার ফুটটা নিয়ে খেলছে। মোটামুটি আমাদের যাত্রা 3 ঘন্টার বেশি সময় হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন আমরা নাটোর স্টেশনে এসে পৌঁছেছি। আমাদের এখন খুব ইচ্ছে করছে কখন বাড়ি পৌঁছে, কখন বাড়ি পৌঁছে, এরকম অবস্থা। দেখো পাচ্ছ, কি সুন্দর ব্রিজ দেখেছ, এ দেখো কত সুন্দর ব্রিজ। এটা কি হচ্ছে? আর কথা কয়, আমি প্লিজ প্লিজ, মুরগিটা কোথায় চলে গেল? কোথায় চলে গেল মুরগিটা? ডিম নিয়ে বসে আছে তো, দেখো ডিম পেড়েছে নাকি? ও বাবা, এই মুরগিটাকে ডিম পেড়েছে? ওই ডিম দেখি, ওয়াও!